আসসালামু আলাইকুম। আমাদের আওয়ার ক্যারিয়ার লাইফ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো গুচ্ছবর্তী পরীক্ষা, চাকরির পরীক্ষা এবং বিসিএস এ আসতে পারে। আধুনিক কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড আইকেন, বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004, বাংলাদেশ চতুর্থ প্রজন্মের 4G মোবাইল ফোন সেবার যুগে প্রবেশ করে 19 ফেব্রুয়ারি 2018। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা এই ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা। মাইক্রোপ্রসেসরের প্রচলন চালু হয় যে প্রজন্মের কম্পিউটারে, চতুর্থ প্রজন্ম। বাংলাদেশে তৈরি ডুয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা। পিডিএ এর পূর্ণরূপ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। HTML ব্যবহার করা হয় ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে, 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। USB এর পূর্ণরূপ ইউনিভার্সাল সিরিয়াল বাস। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয় MICR। গ্লোবাল ভিলেজ তথা বিশ্বগ্রাম ধারণা সর্বপ্রথম উপস্থাপন করেন মার্শাল ম্যাকলুহান। মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বলে বায়োমেট্রিক্স প্রযুক্তি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট যুগে প্রবেশ করে 57তম দেশ হিসেবে। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয় 2018 সালে। GPS এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বলে টেলিমেডিসিন। স্ক্যানার যে ধরনের ডিভাইস, ইনপুট ডিভাইস। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল কিংবা মেসেজ পাঠানোকে বলে স্প্যামিং। 1 বাইট সমান 8 বিট। অপটিক্যাল ফাইবারে তথ্য আদান প্রদানের মাধ্যম হল আলো। ওয়াইফাই যে স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে, IEEE 802.11। ব্লুটুথ, যার নামানুসারে নামকরণ করা হয় ডেনমার্কের রাজা। সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্ক স্টেশন। যে প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় TCP/IP। কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য যে যন্ত্রাংশটি আবশ্যক, মডেম। ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে প্রধানত ভাগ করা যায় 3 ভাগে। কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যার ওপর প্রতিষ্ঠিত, 0 এবং 1। হেক্সাডেসিমাল গণনায় মৌলিক সংখ্যা 16টি। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়, 65536টি। একটি লজিক গেটের আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি NAND। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা FORTRAN। প্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা। দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা। উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যার প্রয়োজন তাকে বলে অনুবাদক। আধুনিক প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস। কম্পিউটারের মাধ্যমে হিসাব নিকাশকে সুশৃঙ্খলভাবে সম্পাদনের জন্য ব্যবহৃত প্রোগ্রাম স্প্রেডশিট প্রোগ্রাম। সহায়ক স্মৃতির উদাহরণগুলোকে বলা হয় সংরক্ষণ আধার। র্যামকে বলা হয় অস্থায়ী স্মৃতি। ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফিডেলিটি। SPARRSO যে মন্ত্রণালয়ের অধীন, প্রতিরক্ষা মন্ত্রণালয়। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হল ডটস পার ইঞ্চ। কিবোর্ডের শিফট কন্ট্রোল অ্যালার্ট কিগুলোকে বলা হয় মডিফায়ার কি। অচেনা ও অযাচিত ইমেলকে বলা হয় স্প্যাম। জুম অ্যাপটির প্রতিষ্ঠাতা এরিক সুব্রা ইউয়ান।
ওয়াইফাই এর কাভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার। ইউনিকোডের প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1991। ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজ উদ্বোধন করে মাইক্রোসফট কর্পোরেশন, ইন্টেলের প্রতিষ্ঠাতা গর্ডন ই মুর ও রবার্ট নয়েজ। সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে 9টি। রিসাইকেল বিন ট্রানজিট মেমোরি লোকেশন। কম্পিউটারের প্রাইমারি মেমোরি হল র্যাম। টাচ স্ক্রিন প্রযুক্তি উদ্ভাবন করেন ডক্টর স্যামুয়েল হার্টস। ভরের এসআই একক কিলোগ্রাম। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র। মানবদেহে হাড় আছে 206টি। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা চার্লস ডারউইন। ওজন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে স্ট্রাটোমণ্ডলে। প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে প্রোটিন। অস্টিওম্যালেশিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। মানবদেহের মোট ওজনের রক্ত প্রায় 8%। ইনসুলিন নির্গত হয় অগ্নাশয় থেকে। লোহিত কণিকার আয়ু 4 মাস। প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন জেনোফেন। লেন্সের ক্ষমতার প্রচলিত একক ডায়াপ্টার। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে কমপক্ষে অক্সিজেন থাকা দরকার 5 মিলিগ্রাম। সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কিক্লস থেকে। পরম নামে সুপার কম্পিউটার তৈরি করে যে দেশ, ভারত। আইবিএম কোম্পানিকে বলা হয় বিগ ব্লু। এবিসি এর পূর্ণরূপ অ্যাটানস অফ ভেরি কম্পিউটার। লাইন প্রিন্টারের উদ্ভাবন হয় 1954 সালে। ইউটিউব টিভি চালু হয় 5 এপ্রিল 2017। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটার এলটিআর 8800। সিরিয়াল পর্টে পিন থাকে 9টি। 1 নিবল = 4 বিট। কম্পিউটারের সাথে পেরিফেরালস ডিভাইসগুলোর সংযোগ প্রক্রিয়াকে বলা হয় ইন্টারফেস। বিডিইউ এর পর্দায় ছবি আঁকা যায় লাইট পেন ব্যবহার করে। কিবোর্ডে ফাংশন কি 12টি। প্লটার একটি আউটপুট ডিভাইস। এমআইসিআর কাজ করে ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালির সাহায্যে। লেজার প্রিন্টারকে বলা হয় পেস প্রিন্টার। ব্যবহারিক প্রোগ্রাম 2 ধরনের, কাস্টমাইজ সফটওয়্যার ও প্যাকেজ সফটওয়্যার। লিব্রো অফিস একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম ভিসিকেল। দোয়েল ল্যাপটপ বাজারে আসে 11 অক্টোবর 2011। অ্যাডোব অ্যাক্রোবার্ট ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার। মৌলিক গেট 3টি অ্যান্ড অর নট। সোলারিস অপারেটিং সিস্টেম এর উদ্ভাবক সান মাইক্রো সিস্টেম। ওপেন সোর্স কোড ব্যবহার করে লিনাক্স অপারেটিং সিস্টেম। রিসাইকেল বিন হল একটি ট্রানজিট মেমোরি লোকেশন। উইন্ডোজ 10 এর রিলিজ ডেট 29 জুলাই 2015। প্রোগ্রামের ভুল 3 প্রকার, সিনট্যাক্স ইরর, লজিক্যাল ইরর অ্যান্ড এক্সিকিউশন ইরর। বিভিন্ন ধরনের ট্রান্সলেটর, কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার। EBCDIC এর পূর্ণরূপ এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। বাংলা ভাষায় ইউনিকোড যুক্ত হয়েছে ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হয়ে। অডিও ফাইল, ভিডিও ফাইল ইত্যাদি অবজেক্ট টাইপের ডেটা। ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন। আর নিয়মিত আপডেট ও নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।